হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু দি বাংলা জিকে বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আইন সংক্রান্ত বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম আইন সংক্রান্ত বিষয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে তুমি যদি সেই পর্বটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশানে তুমি নিচে লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে তুমি ক্লিক করে দেখে নেবে তো সবার আগে আমরা শ্রদ্ধা জানাই আমাদের বীর জওয়ানদের কারণ আজকের দিনেই কার্গিলের যুদ্ধ হয়েছিল এবং সেখানে শহীদ হয়েছিল প্রচুর ভারতীয় বীর জওয়ান তাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই পর্বটা শুরু করতে চলেছি তো প্রথমে যে কোশ্চিনে দেখতে হচ্ছ ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট কতগুলি কমিটি গঠন করা হয়েছিল অপশন এ হচ্ছে তেরোটি বি দুটি সি সতেরোটি বি চোদ্দ সঠিক উত্তরটি হবে অপশন এ তেরোটি কমিটি গঠন করা হয়েছিল ভারতবর্ষের সংবিধান রচনা করার জন্য সতেরো নম্বর কোয়েশ্চেন এখানে গণপরিষদের প্রথম সভা সভাপতিত্ব করেছিল অপশন এ রাজেন্দ্র প্রসাদ অপশন সি ডক্টর বি আর আম্বেদকর অপশন ডি ডক্টর সচিদানন্দ সিনহা সঠিক উত্তরটি হবে অপশন ডি ডিদানন্দ সিনহা উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিল আঠেরো নম্বর কোশ্চেন এখানে দেখতে কত সালে ভারতবর্ষের প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে অপশন এ হচ্ছে উনিশশো পঞ্চাশ বি হচ্ছে উনিশশো অপশন সি হচ্ছে উনিশশো একান্ন অপশন ডি হচ্ছে উনিশশো বাহান্ন সঠিক উত্তরটি হবে উনিশশো পঞ্চাশ অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশ নম্বর কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ গণপরিষদের খাসরা কমিটির চেয়ারম্যান কে ছিল অপশন এ হচ্ছে জওহরলাল নেহরু অপশন বি হচ্ছে বি আর আম্বেদকর অপশন সি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ডি হচ্ছে মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হবে আর আম্বেদকর গণপরিষদের চেয়ারম্যান ছিল কুড়ি নম্বর ভারতবর্ষের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হবে অপশন হচ্ছে আঠারো বছর অপশন বি হচ্ছে একুশ বছর অপশন সি হচ্ছে পঁচিশ বছর অপশন ডি হয়েছে পঁয়ত্রিশ বছর সঠিক উত্তরটি হবে অপশন ডি পঁয়ত্রিশ বছর বয়স হতে হয় ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য ঠিক আছে একুশ নম্বর কোশ্চেন এর সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থের লক্ষ্য জারি করা হয়েছে অপশন এ হচ্ছে একশো সত্তর নম্বর বি দুশো ছাব্বিশ নম্বর ধারা সি দুশো উনত্রিশ নম্বর ধারা ডি হচ্ছে দুশো পঁচিশ নম্বর ধারা সঠিক উত্তরটি হবে অপশন বি দুশো ছাব্বিশ নম্বর ধারা বাইশ নম্বর কোয়েশ্চেন্ট ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ধারণা নেওয়া হয়েছে অপশন এ অস্ট্রেলিয়া থেকে অপশন বি ইংল্যান্ড থেকে অপশন সি আমেরিকা থেকে অপশন ডি জাপান থেকে সঠিক উত্তরটি হবে আমেরিকা থেকে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তেইশ নম্বর কোশ্চিন এখানে রাষ্ট্রপতি সংসদে দুই কক্ষে সর্বমোট কতজন সদস্যকে নিয়োগ করতে পারে অপশান এ জন অপশন বি তেরো জন অপশন ডি হচ্ছে সি হচ্ছে পনেরো জন এবং অপশন ডি হচ্ছে কুড়ি জন সঠিক উত্তরটি হবে অপশান এ চোদ্দ জনকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে সংসদে দুই কক্ষে ঠিক আছে চব্বিশ নম্বর কোশ্চেন এখানে দেখতে রাজ্যের মূল প্রশাসনিক ক্ষমতা ভোগ করেন অপশনে প্রধানমন্ত্রী বি মুখ্যমন্ত্রী সি রাষ্ট্রপতি ডি রাজ্যপাল সঠিক উত্তরটি হবে বি অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মুখ্যমন্ত্রী রাজ্যের মূল প্রশাসনিক ক্ষমতা ভোগ করেন পঁচিশ নম্বর কোয়েশ্চেন এখানে দেখতে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় ধারা হলো অপশন এ একত্রিশ নম্বর ধারা অপশন বি পঁচিশ নম্বর ধারা অপশন সি হচ্ছে উনত্রিশ নম্বর ধারা অপশন ডি হয়েছে একচল্লিশ নম্বর ধারা সঠিক উত্তরটি হবে অপশন সি উনত্রিশ নম্বর ধারায় ভারতীয় মুসলিমদের সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করার ধারা হয় নম্বর নির্বাচন কমিশনারকে নিয়োগ এ প্রধানমন্ত্রী অপশন বি মুখ্যমন্ত্রী অপশন সি সুপ্রিম কোর্টের বিচারপতি অপশন ডি রাষ্ট্রপতি সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতি ভারতের নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন এর সাথে তোমরা কমেন্ট করে জানাবে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন সাতাশ নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে পরিকল্পনা কমিশন গঠিত হয় অপশন এ উনিশশো পঞ্চাশ সালে অপশন সি সালে চুয়ান্ন সালে অপশন ডি হচ্ছে সালে সালে সঠিক অর্থাৎ অপশন রাইট অ্যান্সার পরিকল্পনা কমিশন গঠিত হয়েছে উনিশশো পঞ্চাশ সালে আঠাশ নম্বর কোয়েশন মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে অপশন এ হচ্ছে প্রধানমন্ত্রী অপশন বি হচ্ছে সুপ্রিম কোর্ট অপশন সি হচ্ছে রাষ্ট্রপতি অপশন ডি হচ্ছে লোকসভা সঠিক উত্তরটি হবে অপশন বি সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার প্রয়োগ করতে পারে উনত্রিশ নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এটি কততম সংবিধান সংশোধনীতে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে সি হচ্ছে চুয়ান্ন চুয়ান্নতম সংবিধান সংশোধনীতে ডি হচ্ছে একচল্লিশতম সংবিধান সংশোধনীতে সঠিক উত্তরটি হবে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে তো বর্তমান কতগুলি মৌলিক অধিকার আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তার সাথে দেখতে হচ্ছে তিরিশ নম্বর কোয়েশ্চেন প্রধানমন্ত্রী পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া দরকার অর্থাৎ প্রধানমন্ত্রী রূপে তুমি যদি নিয়োগ হতে যাও তাহলে তোমার কত বয়স প্রয়োজন অপশন এ হচ্ছে আঠারো বছর অপশন বি হচ্ছে একুশ বছর অপশন সি হচ্ছে পঁয়ত্রিশ বছর অপশন ডি হচ্ছে পঁচিশ বছর সঠিক উত্তরটি হবে অপশন ডি পঁচিশ বছর বয় মিনিমাম বয়স হতে হবে তাহলে কিন্তু তুমি প্রধানমন্ত্রী পদের জন্য পদপ্রার্থী হতে পারবে सो थैंक यू सो मच फॉर वॉचिंग दिस वीडियो मोर वीडियो प्लीज सब्सक्राइब